তাহলে ক্লাস এইট আমরা একটু কষে দেখি 17-1 অর্থাৎ 17-র এক দেখে নিই। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নিশ্চয়ই মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিভাবে করা হয়েছে এটা দেখো। একটা রুমস এইখানে যখন দিন বেড়েছে যন্ত্রাংশ বাড়বে, 3 দিনে এতটি যন্ত্র তৈরি করতে পারো, 7 দিনে তাহলে নিশ্চয়ই বেশি। তাহলে দেখো দিনের সাথে এই উপরে হেডিংগুলো, দিনের সাথে যন্ত্রের, দিনের সাথে যন্ত্রের দেখো এবার কি, যদি এইটা বেড়েছে দেখো 3-এর থেকে এটা 7 বেড়েছে, তাহলে এদিকেও যদি বাড়ে তাহলে 3 দিনে এতটা যন্ত্র তৈরি করবো, 7 দিনে তাহলে আরো বেশি। তাহলে এই যে এদিকে বেড়েছে এটাও বাড়বে, তাহলে একই সম্পর্ক। যদি এদিকে কমে এটাও যদি কমে তাহলে একই সম্পর্ক আছে, তাদের বলে সরল। কিন্তু যদি এদিকে বাড়লো এখানে যদি কম হয় তাহলে বলে ব্যস্ত, বিপরীত হলে ব্যস্ত। তাই দিনের সাথে যন্ত্রাংশের সরল সম্পর্ক, অর্থাৎ দিন বাড়লে ওইটা বলে দিয়েছি যন্ত্র বাড়বে, অর্থাৎ এটা সরল সমানুপাতি। অর্থাৎ কেন বাড়লে বাড়বে, এই যে এই কথাটা দেখতে হবে, তখন বাড়লে বাড়বে কমলে কমবে, একই কথা যদি আছে তাহলে সরল, আর যদি বাড়লে কমবে বা কমলে বাড়বে এরকম যদি হয় তাহলে তারা হবে ব্যস্ত। তো এইটাই অতএব সরল সমানুপাতিকই হলো। তাহলে বলে সরল সমানুপাতি যখন হবে তখন 3-7 সিম্পল বসিয়ে দেবে, কোনো ঝামেলা নেই। 3-7 এই সমানুপাতি, এটা ইস টু দিয়ে 3-7, এটা সমানুপাতি দিয়ে, যেমন 2:16 আছে জিজ্ঞাসা ছিল। কিন্তু যদি ব্যস্তানুপাত হতো তখন 7টাকে আগে বসাতো, অর্থাৎ পরেরটা নিচেরটা আগে তারপর 3টা গুড়িয়ে পারে বসতো, বসে এইটা সবসময় নিচে চলে যাবে, বাকি যা যা সংখ্যা থাকবে উপরে বসিয়ে দাও। যেমন 3টা দেখো আমি নিচে বসিয়ে দিয়েছি, 7 আর 2 এইটা পুরো উপরে বসি, তারপর কাটাকুটি করে অ্যাডজাস্ট করি। কিন্তু যদি ব্যস্ত সমানুপাতি হতো তাহলে 7টা আগে হতো, এখানে যদি ব্যস্ত সমানুপাতিটি হলো তাহলে এই 7টা আগে 3টা পরে, এইরকমই সমস্ত অঙ্কের রুলস। আর এখানে যতগুলো অঙ্ক আছে তোমাদের দেখো সবই কিন্তু আমি ওই তোমাদের সরল সমানুপাতি রুলসে এসছে, তবে দু একটা কিন্তু শেষের দিকে কিছু ব্যস্ত সমানুপাতি আছে সেটা আমি জানাবো। তোমরা দেখছো তাহলে সেই প্রথম ইউনিট টেস্টে প্রথম যেগুলো হবে সেগুলো দেখতে ইচ্ছে করছে, তাই না? চলো আমি লসাগু বসাগুর বিষয়ে একটু দেখিয়ে দিই। তোমরা এই আই বটন দেখো, লসাগু বসাগু এই ভিডিওটা তোমরাও দেখে নিতে পারো, এবং এমনকি তার পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। চলো এই বাকি অংশটা একটু দেখি। দেখো এই অঙ্কটা লক্ষ্য করো, এখানেও কিন্তু দেখো সরল সমানুপাতি, অর্থাৎ চেঞ্জ করিনি। দেখো তাঁতের সংখ্যা বাড়লে শাড়ি বেশি উৎপন্ন হবে, অর্থাৎ সরল সম্পর্ক, বাড়লে বাড়বে, সরল সমানুপাতিটি হলো। তাহলে সরল মানে যেমন আছে তেমন থাকবে, 12 আগে 15 পরে, তাহলে 12টা সবসময় নিচে যাবে, বাকি 2টো গুণ, ব্যাস সিম্পল হিসাব। এবার 3-এর আগে সম্পর্ক নির্ণয় করে গণিতের গল্প বলতে বলেছে, আমি একটা গল্প বানিয়ে নিয়েছি। এটা দেখো 4-এর আগে একটা মোস্ট ইম্পর্টেন্ট বলে রেখেছি, দেখো এইভাবে, এটাও নিশ্চয়ই সরল সমানুপাতি হয়েছে, ওই নিয়মে তোমরা করো, দেখে নাও। বা 5-এর দাগ চলে আসি, ট্রাক্টর সংখ্যা বাড়বে মানে জমি বিঘা চাষও বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। এবার 6-এর দাগে এটাও তোমার সরল সম্পর্ক অঙ্ক এসছে, দেখো আরো কতজন বলেছে বলে বিয়োগ করতে হয়েছে এটা। 7-এর দাগে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, এবং গণিতের গল্প 8-এর দাগে চলে আসি, এইখানে ব্যস্ত সম্পর্ক আমি একটু বলেছি, দেখে নাও। এই যে ব্যস্ত কেন, 12 দিনে এতজন লোক কাজটা করতে পারে, এবার সেটা 8 দিনে করতে হবে, তাহলে কি লোক বেশি লাগবে না কাজটা শেষ করতে? তাই দেখো দিন, এখানে দিন কমেছে কিন্তু লোক লাগবে বেশি, তাহলে কমেছে বাড়ছে, তাহলে বিপরীত সম্পর্ক, এই যে কমলে বাড়বে, তাই ব্যস্ত সমানুপাতি। তখন ক্ষেত্রে কি কেসটা হচ্ছে, দেখো 8টা আগে আসবে 12টা পরে যাবে, দেখো 8 আগে 12 পরে চলে গেছে, এবার 8টা নিচে বসবে কাটাকুটি করলে উত্তর হবে, তাই না? এই হলো অঙ্ক। এবার দেখো 9-টাকে, 9-টাকে কিন্তু 3টে সংখ্যা, ভালো করে লক্ষ্য করো, 9 কিন্তু 3টে, অর্থাৎ 3 বার করে। আর এখানে কিন্তু এই বাল্ব সংখ্যা, এই যে বাল্বের সংখ্যা অপরিবর্তিত অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এটা চেঞ্জ হচ্ছে না যখন, এবার 2টো উপরে রইলো, এবার ওদের বিচারে করতে হবে সরল না ব্যস্ত। ব্যস্ত সম্পর্ক মানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ব্যস্ত মূল্যে 12:9 হওয়ার কথা, সেটা উল্টে হবে, 9টা আগে আসবে, দেখো 9 আগে 12, তবে 9টা নিচে যাবে, ইয়ে কাটাকুটি, ব্যাস। এবার আরও যদি বলে তাহলে বিয়োগ করতে হবে, 8 সদস্য সংখ্যা কত, ব্যাস এই হলো তোমাদের ম্যাথ। এবার এবার 10-এর দাগে দেখো 3টে সংখ্যা দিয়ে করা, এইখানে পুকুর খনন করছে 250 জন লোক, 50×35 দুটো একসাথে করে নিয়েছি, আর দিন সংখ্যা কত বলে নিয়েছি। তোমরা একটু বইটা খুলে রাখলে পাশে খুব সুবিধা হয়, বই অনুযায়ী দেখলে তোমাদের সুবিধা হয়। দেখো আর প্রথমত 2টো পার্ট করেছি, প্রথমত আমি এইটার সাথে করেছি, এটাকে মনে করো ভুলে যাও নেই, এইটার সাথে ক্যালকুলেশন করে তাহলে কি এটা হচ্ছে ব্যস্ত সমানুপাতি, তাহলে উল্টে গিয়েছে এই 15 দিন বেরিয়েছে। এবার পরের এই পার্টটা করেছি দেখো, ওর সাথে আবার দেখো পুকুর খননের সাথে এই বাকি অংশ, ফের এটা সরল সম্পর্ক, এবার 15টা এর উত্তর যেটা বেশি সেটা ধরে করেছি, করে তারপর ক্যালকুলেশন করে দেখো 24 দিন উত্তর হয়েছে।
বুঝতে পারছো? এখানে প্রথমে আমি একটু ভুল বসিয়েছিলাম, এটা 35-25 ভেবে ধরেছিলাম ভুল করে, তাই একটু কাটাকুটি দেখতে লাগছিল এটা, এটা 35 কিন্তু। হ্যাঁ চলো এই কোশ্চেন দেখি 17 এখন রেডি করছি তোমাদের জন্য, 17-2 পরে জানাবো আবার পরের পার্টে। আশা করি সেকেন্ড ইউনিট টেস্ট, সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন সবারই ভালো হোক। আর প্লিজ এম স্ক্রিনে তোমরা আগের পর্বগুলো দেখো অথবা তোমাদের প্লে লিস্ট থেকে সব দেখো, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো।